আসসালামু আলাইকুম এভরিওয়ান, আজকে আমরা পঞ্চম শ্রেণীর অধ্যায় এক গুণের কয়েকটা অঙ্ক করব। তো চলো শুরু করি। তো এটা অধ্যায় একের ফার্স্টের অঙ্কটা গুণ, এখানে বলছে 439 গুণ 328। তো যে 439টা আছে সেটা হচ্ছে আমাদের গুণ্য এবং 328টা হচ্ছে গুণক। এই গুণ্য আর গুণক গুণ করলে যা আসে সেটা হচ্ছে গুণফল। চলো আমরা স্টার্ট করি। 439 আর 328 গুণ। তো আমাদের 8 9 72, 72 বাহাত্তরের 2 দিব, হাতে থাকে আরও 7। 8 1 8 8 9 16, 3 4 24, 24 আর 7 যোগ করলে হয় 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 31 হয় 31-এর 1, হাতে থাকে আরও 3। 8 1 8 8 9 16, 3 4 24, 4 8 32, 32 33 34 35, এই লিখলাম আমরা 35। তারপরে এখানে একটা শূন্য আসবে নিচে, 9 1 9 18, 18 8, হাতে থাকে আরও 1। তারপরে আমাদের 3 2 6 আর 7, হাতের 1 দিয়ে 7, 4 1 4 4 2 8, এই 8। এখন আমরা আসবো একক দশক শতকে, শতক 3, শতকের আগে আরও একক আর দশক আছে। তো একক আর দশকে দুইটা শূন্য আমরা দিলাম। তারপরে 9 1 9 18, 3 9 27, এই 27 27-এর 7, হাতে থাকে আরও 2। 3 3 9 10 11, 11-এর 1, হাতে থাকে আরও 1। 3 4-এ 12 আর এই 13, 13 আমরা লিখলাম। এখন এগুলোকে আমরা যোগ করব, 2 8 আর 1 যোগ করলে 9 7, 8 9 10 11 12 13 14, 15 16 17 18 19, 19-এর 9, হাতে থাকে আরও 1। 8 9 10 11 12 আর এই 13, হাতে থাকে আরও 1। 3 আর 1 যোগ করলে 4 আর এই 1। তো এটাই আমাদের অ্যান্সার। এখন আমরা লিখব তো এ গুণফল 1 4 3 9 9 2, অথবা আমরা এটা এরকম করেও লিখতে পারি অ্যান্সারটা। যে কোনো একটা লিখলেই হবে। এখন আমরা 2 নম্বর ম্যাথটা করব। এটা আমাদের গুণ্য, এটা আমাদের গুণক। এখন আমরা এটা গুণ করব, 7 1 7 7 2 9, 14 3 7 21, 21-এর 1, হাতে থাকে আরও 2। 5 7 35 36 37, এই 37-এর 7 হবে আর হাতে আরও 3। তারপরে এখানে আমাদের 3 আসলো। এখন আমাদের 7 7 56 56-এর 3, 56 57 58 59, তো আমরা 59 লিখলাম। এখন একটা শূন্য নিচে, 6 1 6 6 2 12, 3 6 18, এই 3 6 18 8, হাতে থাকে এখনও 1। 5 6 30 আর 31-এর 1, হাতে থাকে 3। 8 1 8 8 2 16, 3 4 24, 4 8 32, 5 8 40, 6 8 48, 48 49 50 51, এই 51। এখন 9-এর আগে এই একক আর দশকে দুটো শূন্য দিলাম। তারপরে 3 9 27, হাতে থাকে 2। তারপর আমাদের 5 9 45, 46 47, 47-এর 7, হাতে থাকে আরও 4। আর 8 9 72, 73 74 75 76, এই 76। এটা আমরা যোগ করব, 1, 8 আর 7 যোগ করলে আমাদের আসে 8 9 10 11 12 13 14 15, 15-এর 5, হাতে থাকে 1। আর এই 1 আর 1 যোগ করলে 8 হয়ে যায় 8 9 10 11 12 13 14 15 16 17 18, 18-এর 8, হাতে থাকে আরও 1। এই 1 আর এই 7 যোগ করলে হয়ে যায় 8, 8 আর 1 যোগ করলে 9, 9 আর 5, 9 আর 5 যোগ করলে হয় 14, 14-এর 4, হাতে থাকে আরও 1। আর এই 1 আর এই 5 যদি আমরা যোগ করে দিই হলে 6, 6 8 যোগ করলে হয় 12, 12-2, হাতে থাকে আরও 1। এই 7 আর 1 যোগ করলে 8। তাহলে এটাই আমাদের গুণফল।
আমরা এটা লিখতে পারি অ্যান্সার। এটা আমাদের রাফ, এটা আমরা পেন্সিল দিয়ে করে পরে মুছে দিতে পারি। এখন আমরা তিন নাম্বার অঙ্কটা করব। তো তিন নাম্বারে বলছে 739-এর সাথে 318 গুণ করতে, চলো গুণ করি। এটা 8 9 আমাদের 72, 72-এর 2 লিখলাম, হাতে থাকে 7, 8 1 8, 8 2 9 16, 24, 25 26 27 28 29 30 31, এই 31-এর 1 লিখব আমরা, হাতে থাকে আরও 3, 57 56 57 58 59, এই 59, তারপর একটা 0, 9 1 9, 3 1 3, 7 1 7। এখন আরও দুটো শূন্য, এই যে একক দশক শত, শতকের পরে কি থাকে, একক আর দশক থাকে আগে, তো আমরা ওটা দুটো শূন্য দিলাম। তারপরে 3 9 27 7, হাতে থাকে 2, 3 3 9 10 11, 11 1, হাতে থাকে আরও 1, 7 1 7, 14, 3 7 21, আর এ 22, এই যে হয়ে গেল। তাহলে যোগ করলাম, যোগ করলে হয় 2 9 আর 1 করলে 10, 0 হাতে থাকে আরও 1 9 10 11 12 13 14 15 16, 17 18 19, আর এই 20, 1-এর 20, 20 0, আর এই 2, তাহলে 7 8 9 10 11 12 13 14 15, 15-এর 5, হাতে থাকে 1, আর এই 1 আর 3 যোগ করলে 2 যোগ করলে 3, আর এই 2, এটাই আমাদের অ্যান্সার। তোমরা লিখতে পারি এটা অ্যান্সার। এগুলো কিন্তু আমাদের রাফ হিসেবে আমরা লিখবো, এগুলো আমরা পরে মুছে দিব অথবা কেটে দিব। তো আমাদের 4 নম্বর অঙ্কটা হচ্ছে 506 গুণ 294। তো আমরা এটা করি, 6 1 6 12 3 6 18 4 6 24, এই 24-এর 4, হাতে থাকে 2, আর 400, তো আমরা 2টা এখানে লিখে দিলাম, আর হচ্ছে 5-এর 20, এই একক, এককের 0 দিলাম, দশক নিয়ে করবো আমরা, 6 9 54 54 4 900, তাহলে 5টা এখানে এভাবে বসা দিলাম আমরা। পরে 5 9 45, আবার দুটো শূন্য, তারপর আমরা দুনিয়া কাজ করবো, 6 1 6 6 2 12 12 2, হাতে থাকে 1, 2 0 0, তাহলে 1টা আমরা লিখে দিলাম, আর 5 2 10, আমরা হাম যোগ করে ফেলবো, 4 4 5 6 5 6 7 5 6 7 8, আর 4 1, তাহলে আমাদের গুণফল হচ্ছে এটা, 506 গুণ 294 = 1 4 8 7 6 4, এটাই আমাদের উত্তর। এখন আমরা 5 নম্বর অঙ্কটা করবো। 5 নম্বর অঙ্কটাতে 417 আর 802 গুণ করবো, 7 1 7 7 14 14 4, হাতে কারো 1, 3 2 1 2, আর 1 3, 4 1 4 8, তারপরে 0 7 0 0 1 0 0 4 0 0, 0 7 8 56, 56 6 5, তারপরে 8 1 8, 9 10 11 12 13, 13, হাতে থাকে আরও 1, 8 1 8 16 24, 4 32 33, এই 33। এখন আমরা এটা যে যোগ করবো, তাহলে আমাদের আসে 4 3 8, 9 10 11 12 13 14 14 4, হাতে থাকে 1 3 আর 1 4 3 3, এটাই আমাদের গুণফল। আমরা এরকম লিখতে পারি উত্তর, 4 1 7 গুণ 8 0 2 = 3 3 4 4 3 4, এটাই আমাদের উত্তর। এখন আমরা 6 নম্বর অঙ্কটা করবো। তো 6 নম্বর অঙ্কটাতে আমাদেরকে বলছে 309 গুণ 207, 7 1 7 7 3 21 4 7 28 4 35 4 42 4 49 7 56 7 9 63, 63 3, হাতে থাকে আরও 6, আর 7 0 0, তো 3 দিয়ে দিলাম আমরা।
পরে 7 1 6 9 14 3 6 21 এই 3 6 21 দিলাম পরে শূন্য 9 0 0 0 0 0 3 0 0 আবার 2 0 9 1 9 9 18 18 8 7 3 1 তো 2 আর 0 গুণ করলে 0 হয় তাহলে 18 আর 1 কে আমরা লিখে দিতে পারি এখানে আর 3 2 6 যোগ করলে আসে 3 6 8 আর 1 9 2 আর 1 3 আর 6 এটাই আমাদের গুণফল তো উত্তর আমরা গুণফল লিখতে পারি গুণফল 6 3 9 6 3 এটা এই অঙ্কগুলো অনেক সহজ তখন আমরা করব 7 নম্বর অঙ্কটা তো আমাদের নেক্সট অঙ্কটা হচ্ছে 3148 গুণ 153 তো চলো করি 8 একে 8 তোমরা শুরু নেবে 24 24 এর 4 হাতে থাকে 2 4 একে 4 মানে 3 4 এ 12 13 14 14 4 হাতে থাকে আরো 1 3 একে 3 আর 1 4 আর 3 একে 3 3 দ্বিগুণ 6 0 5 টা 40 40 এর 0 হাতে থাকে 4 5 4 এ 20 21 22 23 24 24 এর 4 হাতে থাকে 2 তারপরে 5 একে 5 6 7 5 একে 5 5 2 9 10 তারপরে 2 টা 0 এই একক দশকে 8 একে 8 4 একে 4 1 একে 1 2 একে 2 গুণ যোগ করব 4 4 4 8 আর যোগ করলে 8 8 আর 8 যোগ করলে 16 16 6 থেকে আরো 1 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 আমরা যে লিখলাম তাহলে এখানে আমাদের হবে 18 8 হাতে থাকার 1 2 হবে 1 আর 1 যোগ করলে 2 আর এই 3 এটাই আমাদের গুণফল তাহলে আমরা লিখতে পারি উত্তর 2 1 4 8 গুণ 153 সমান সমান 3 2 8 6 4 4 এটাই আমাদের উত্তর আমরা লিখতে পারি